কুরিয়ার মূলত আপনার দুটি উপায়ে চার্জ নির্ধারণ করে থাকে। একটি হচ্ছে আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজনের উপর ডিপেন্ড করে চার্জ নির্ধারণ করা হয়, এবং অন্যটি হচ্ছে আপনার ডেলিভারি এরিয়ার উপরে ডিপেন্ড করে আপনার চার্জ নির্ধারণ করে থাকে। ঠিক সেমভাবে আপনার রেডেক্স কুরিয়ারও আপনার পার্সেল বা প্রোডাক্টের ওজন এবং ডেলিভারি স্থান বিবেচনা করে চার্জ নির্ধারণ করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা রেডেক্স কুরিয়ারের ডেলিভারি চার্জের এ টু জেড সম্পর্কে জানব। তো ধরে নিলাম আপনি চট্টগ্রাম জেলার মার্চেন্ট, তার মানে আপনি যে জেলায় আছেন আপনার ওই চট্টগ্রাম জেলার ভিতরে আপনার যে কোনো প্রোডাক্ট বা পার্সেলের ডেলিভারি চার্জ আসবে একরকম, এবং আপনি যে জেলা হবেন ওই জেলা থেকে অন্য যে কোনো জেলায় যদি আপনি পার্সেল পাঠান বা প্রোডাক্ট পাঠান সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আসবে অন্যরকম, মানে বাড়তি আসবে আপনার। তাহলে উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি চট্টগ্রাম জেলার মার্চেন্ট, মানে আপনি যে জেলায় হবেন ওই জেলার যে কোনো জায়গায় যদি আপনি পার্সেল বা প্রোডাক্ট পাঠান এবং আপনার ওই পার্সেল বা প্রোডাক্টের ওজন যদি আপনার 0 গ্রাম থেকে 1 কেজির ভিতর হয় তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 60 টাকা, এবং 1 কেজির উপরে যদি আপনি পার্সেল পাঠাতে চান, ধরেন আপনি 1 কেজি থেকে 2 কেজির যদি পার্সেল পাঠান তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতি কেজিতে 1 কেজির উপরে উঠলে প্রতি কেজিতে আপনার 15 টাকা করে যুক্ত হবে। তার মানে ধরেন আপনি 2 কেজি ওজনের যদি একটি পার্সেল পাঠাতে চান তাহলে 1 কেজি পর্যন্ত যেহেতু 60 টাকা, আরও 15 টাকা যুক্ত হয়ে আপনার ডেলিভারি চার্জ আসবে 75 টাকা। 1 কেজির পর থেকে পরবর্তী প্রতি কেজিতে আপনার 15 টাকা করে যুক্ত হবে, আপনি যে জেলার মার্চেন্ট হবেন ওই জেলার ভিতরে যদি আপনি প্রোডাক্ট ডেলিভারি করেন কোথাও। এরকমভাবে দেখা যাচ্ছে আপনি 1 কেজি থেকে 2 কেজি ওজনের ভিতরে যে কোনো পার্সেল যদি পাঠান তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 75 টাকা। এরকমভাবে আপনি 2 কেজির উপরে যদি 2 কেজি 500 গ্রাম 600 গ্রাম 800 গ্রাম পাঠান তাহলে দেখা যাচ্ছে আপনার যে জেলার ভিতর ওই জেলার ভিতর হলে আরও 15 টাকা যুক্ত হয়ে আপনার দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ 90 টাকা আসবে। তো এইটা হচ্ছে আপনি যে জেলার ভিতর হবেন ওই জেলার ভিতরেই যদি আপনি কোনো পার্সেল বা প্রোডাক্ট পাঠান সেক্ষেত্রে আপনার এরকমভাবে ডেলিভারি চার্জ আসবে, এবং আপনার নিজ জেলার ভিতরে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি মানে সিওডিতে প্রোডাক্ট পাঠান সেক্ষেত্রে পাঠাও দেখা যাচ্ছে আপনার 0.5% মানে সিওডি চার্জ কাটে, এবং স্ট্রিট ফাস্ট দেখা যাচ্ছে আপনার 1% চার্জ কাটে। কিন্তু রেডেক্স কুরিয়ার আপনি আপনার নিজ জেলার ভিতরে যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠান তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো সিওডি চার্জ এক্সট্রাভাবে কাটবে না। এইটা গেল আপনার নিজ জেলার ভিতরে। এখন ধরেন আপনার জেলা থেকে আপনি অন্য যে কোনো জেলায় যদি আপনি পার্সেল পাঠান সেক্ষেত্রে আপনার কীরকম ডেলিভারি চার্জ আসতে পারে। ধরলাম আপনি চট্টগ্রাম জেলা থেকে আপনি বরিশাল জেলায় একটা পার্সেল পাঠাবেন, সেক্ষেত্রে আপনার সেম 0 গ্রাম থেকে আপনি 500 গ্রাম বা 1 কেজির ভিতরে যদি পার্সেল হয় তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 130 টাকা, এবং 1 কেজি থেকে 2 কেজি ওজনের যদি পার্সেল বা প্রোডাক্ট হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জ আসবে 160 টাকা। মানে দেখা যাচ্ছে 1 কেজির পর থেকে প্রতি কেজিতে আপনার সেমভাবে আগের জেলার মতো আপনার 30 টাকা করে এখানে যোগ হয়ে যাবে। আপনার নিজ জেলার ভিতর হলে 1 কেজির উপরে গেলে প্রতি কেজিতে 15 টাকা করে যুক্ত হইতো, কিন্তু এক জেলা থেকে অন্য যে কোনো জেলায় যদি আপনি পার্সেল পাঠান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রতি কেজিতে আপনার 30 টাকা করে যুক্ত হবে। সেমভাবে আপনি 3 কেজি ওজনের যদি একটি পার্সেল পাঠান তাহলে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জ আসবে 190 টাকা, এবং আপনার জেলা থেকে অন্য যে কোনো জেলায় যদি আপনি পার্সেল পাঠান ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1% তারা সিওডি চার্জ কাটবে, মানে ক্যাশ অন ডেলিভারি চার্জ কাটবে 1%। তাহলে দেখা যাবে তারা তাদের ডেলিভারি চার্জ ধরেন 130 টাকা ডেলিভারি চার্জ, ওই 1000 টাকা থেকে 130 টাকা ডেলিভারি চার্জ, এবং 1000 টাকার 1% মানে 10 টাকা, টোটাল দেখা যাচ্ছে 140 টাকা কেটে রেখে তাদের চার্জ এবং সিওডি চার্জ কেটে রেখে বাকি যে টাকাটা আছে আপনি যে পেমেন্ট মেথড এখানে সেট করে দেবেন বিক্যাশ অথবা ব্যাঙ্ক, ওই পেমেন্ট মেথডে আপনাকে তারা পেড করে দিবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে দেখা যাচ্ছে পাঠাও কুরিয়ার আপনার কোনো প্রোডাক্ট যদি কোনো কারণবশত যদি রিটার্ন আসে তাহলে দেখা যাচ্ছে পাঠাও কুরিয়ার আপনার রিটার্ন চার্জ কাটে, কিন্তু স্টেট ফাস্ট এবং রেডেক্স কুরিয়ার আপনার কাছ থেকে এক্সট্রা কোনো রিটার্ন চার্জ নেয় না। ধরেন কোনো কারণবশত যদি আপনার প্রোডাক্টটা কাস্টমার রিসিভ করে না সেক্ষেত্রে যদি রিটার্ন আসে তাহলে শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটাই তারা কাটবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট যদি রিটার্ন আসে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা যদি রিটার্ন আসে সেক্ষেত্রে তারা কোনো সিওডি চার্জ কাটবে না। সিওডি চার্জ তখনই কাট হবে যখন আপনার একটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে তারা ডেলিভারি করবে, মানে কাস্টমারকে প্রোডাক্টটা দিছে বুঝাই তার কাছ থেকে 1000 টাকা রিসিভ বা যে কয় টাকা হোক রিসিভ করছে, তখন দেখা যাচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি চার্জ কাট হবে, যেটাকে সংক্ষেপে কট বা সিওডি চার্জ বলা হয়। এটা হচ্ছে রেডেক্স কুরিয়ারের বর্তমান চার্জের তালিকা। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা অফার দিয়ে থাকে, অফারের সময় তারা দেখা যাচ্ছে আপনার চার্জের পরিমাণ কম বেশি হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।